উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবল থাকায় বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে সকাল থেকে মংলা বন্দর ও সুন্দরবন উপকূলীয় এলাকার উপর দিয়ে থেমে থেমে ঝড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টি হচ্ছে। এ কারণে বন্দরে জাহাজের পণ্য বোঝাই ও খালাস কাজ ব্যাহত হচ্ছে। সাগরে মাছ ধরতে যাওয়া নৌকা ও ট্রলারগুলো সুন্দরবনের বিভিন্ন নদীতে নিরাপদে আশ্রয় নিয়েছে।